আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ আমরা জানব বিশ্বে যে সকল অমুসলিম দেশগুলো মুসলিম পর্যটকদের জন্য জনপ্রিয়, এমন দশটি ভ্রমণ স্থান সম্পর্কে। মুসলিম পর্যটকদের জন্য জনপ্রিয় দশটি ভ্রমণ স্থান। পর্যটন সংস্থা ক্রিসেন্ট সম্প্রতি মুসলিম পর্যটকদের ভ্রমণের জন্য কয়েকটি স্থানের কথা উল্লেখ করেছে যেখানে হালাল খাবার ও নামাজ আদায়ের স্থান রয়েছে। এক, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রধান প্রধান শহরগুলোতে মুসলিম পর্যটকদের জন্য সব ধরনের সুব্যবস্থা রয়েছে। আছে হালাল খাবারের দোকান, পাশাপাশি রয়েছে নামাজ পড়ার স্থান। সিডনি, মেলবোর্ন বা গোল্ড কোস্ট, সব শহরেই পাবেন এসব সুব্যবস্থা। দুই, ভারত। ইসলামী রাষ্ট্র না হলেও ভারতে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা অনেক। মুসলিম পর্যটকরা দেশটির শ্রীনগরের হযরত বল মাজারে সবচেয়ে বেশি ভ্রমণ করেন। বিশ্বাস করা হয় সেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথার চুল রয়েছে। তিন, হংকং। হংকং এ বিশাল আকারের ছয়টি মসজিদ রয়েছে। কেন্দ্রীয় স্টেশনের কাছে রয়েছে জামিয়া মসজিদ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন সেখানে 44টি রেস্তোরাঁ, খাদ্যদ্রব্যের দোকান এবং পিৎজা ও কাবাব হাউস রয়েছে যেগুলো হালাল। চার, তানজানিয়া। তানজানিয়ার সেরেঙ্গেটি জাতীয় উদ্যান এবং জাঞ্জিবার দ্বীপ পর্যটকদের প্রধান আকর্ষণ। আফ্রিকার এই দেশটি মুসলিম পর্যটকদের কাছে অতি জনপ্রিয় কারণ এখানে রয়েছে অনেক মসজিদ এবং হালাল খাবারের দোকান। পাঁচ, জার্মানি। জার্মানিতে ইসলাম ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব করছে তুর্কিরা। এ কারণে বড় মসজিদ বা কাবাবের দোকান খুঁজে পাওয়াটা জার্মানিতে খুব একটা মুশকিল নয়। ছয়, বসনিয়া হার্জেগোভিনা। সার্বিয়া যুদ্ধে যেসব মুসলিম স্থাপনা ধ্বংস হয়েছে সেসব স্থান পরিদর্শন করতে বসনিয়ায় যান অনেক মুসলিম পর্যটক। মুসলিম পর্যটকদের জন্য বিশেষ বিশেষ প্যাকেজ দিয়ে থাকে সেখানকার ট্রাভেল এজেন্সিগুলো। সাত, থাইল্যান্ড। সুবর্ণভূমি বিমানবন্দরে ঢুকলেই আপনি নামাজের স্থান খুঁজে পাবেন। যদিও বৌদ্ধ ধর্মাবলম্বীর সংখ্যা সেখানে বেশি, তবুও থাইল্যান্ড মুসলিম পর্যটকদের পছন্দের স্থান হিসেবে পরিচিত। কেবল রাজধানী ব্যাংককে রয়েছে 100টি মসজিদ। আট, দক্ষিণ আফ্রিকা। বর্তমানে দক্ষিণ আফ্রিকার মোট জনসংখ্যার 1.5% মানুষ ইসলাম ধর্মাবলম্বী। এ কারণে খুব সহজেই সেখানকার বড় বড় শহরগুলোতে হালাল খাবারের দোকান এবং মসজিদ দেখতে পাওয়া যায়। নয়, সিঙ্গাপুর। সিঙ্গাপুর এমন একটি অমুসলিম দেশ যেটি মুসলিম পর্যটকদের কাছে সবচেয়ে বেশি জনপ্রিয় হালাল খাবার, পানীয়, নামাজের স্থান। এই তিনটির বিচারে সিঙ্গাপুর মুসলিম পর্যটকদের প্রধান গন্তব্য বলে মনে করা হয়। দশ, যুক্তরাজ্য। ব্রিটেনে ইসলাম ধর্মাবলম্বীর সংখ্যা 20 লাখেরও বেশি। এ কারণে দেশটিতে মুসলিম পর্যটকদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। প্রধান শহরগুলোতে মসজিদ খুঁজে পাওয়া খুব একটা কঠিন নয়। বার্মিংহামে 150টিরও বেশি মসজিদ রয়েছে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।